এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেছে। এই তিন মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 2018 সালের চেয়েও এবারের আন্দোলনের ব্যাপকতা আর অনেক বেশি ছড়িয়ে পড়বে। তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের সড়কে নামতে চাইলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা একদল শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে আসতে চাইলে সম্মানিত দর্শক, কোটা সংস্থা আন্দোলনে এবার ছাত্ররা ঝাঁপিয়ে পড়লো রাজপথে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এবার ছাত্ররা যেভাবে আন্দোলন করছেন, তারা মহাসড়ক ঢাকা চারটি মহাসড়ক বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন, এবার রাজপথে আন্দোলনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ জড়িয়েছে ছাত্ররা। সম্মানিত দর্শক, সকল শ্রেণীর ছাত্র এবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন। সম্মানিত দর্শক, ছাত্রদের এই আন্দোলনে কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারাতে যাচ্ছে। এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটা না মেধা, এমন স্লোগানে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পূর্ণ বহালের দাবিতে মিছিল করেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 2 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে থেমেছে। আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কথা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধে বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। শুধুমাত্র বাংলাদেশ মানে একমাত্র রাষ্ট্র যেখানে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তৃতীয় প্রজন্মকে পর্যন্ত কোটার মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সুবিধা দিয়ে মেধাবীদেরকে মেধা বিকাশের জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে নারী সমাজকে নারী কোটার কথা বলে যে ঘরে আটকে রাখা হয়েছে বা এই শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সেই পরিপত্র পূর্ণ বহালের পাশাপাশি আরো কিছু দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরো চিন্তিত হয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য আবার কালকে বড় বড় দলে দেখা আসবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। 3 জুলাই দুপুর 2:30 আবার কোটা পূর্ণ বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একত্রিত হওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। আবারও ফিরে এসেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। শাহবাগ দখল নিয়েছে আন্দোলনকারীরা। ঢাকা আরিচা ঢাকা চট্টগ্রাম ঢাকা বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করেছে তারা এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেছে। এই তিন মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 2018 সালের চেয়েও এবারের আন্দোলনের ব্যাপকতা আর অনেক বেশি ছড়িয়ে পড়বে। তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের মনে থাকবার কথা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা অনেক সময় শেখ হাসিনা শেখ মুজিবের ছবি সামনে রেখে, কখনো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিংবা শেখ হাসিনাকে নিয়ে অনেক সময় তারা স্লোগান দিয়েছে। কারণ তারা ভেবেছিল শেখ মুজিব শেখ হাসিনার ছবি সামনে রেখে কিংবা তাদের নামে স্লোগান দিলে হয়তোবা তাদের উপর আক্রমণটা কম হবে। কিন্তু সরকার তখন তাদের দলীয় ক্যাডার বাহিনী ছাত্রলীগ এবং প্রশাসনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ব্যাপক নিপীড়ন নির্যাতন চালিয়েছিল ছাত্রদের উপর। এবং হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রী সেই স্টান্টবাজি, আমি সব ধরনের কোটা তুলে নিচ্ছি, এই ধরনের স্টান্টবাজিতে এবার আর ছাত্ররা আন্দোলন থেকে সরে যাবে না। এবং এবার তারা আর শেখ হাসিনার নামে শেখ মুজিবের নামে স্লোগানও দিচ্ছে না, তাদের ছবি নিয়েও আন্দোলনে আসে নাই। কারণ এই 6 বছরে তারা এই সরকারের চরিত্র পুরোপুরিভাবে বুঝে গেছে। এবং এই কোটা আন্দোলনকারীদের সাথেই এই সরকার যা করেছে, যেভাবে হঠাৎ করে ঘোষণা করেছে সব ধরনের কোটা তুলে নেওয়ার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, এবং তারপর আবারও যে কোটা পুনর্বহালের নাটকটা তারা করছে, তাতে সরকারের চরিত্র পুরোপুরিভাবে আন্দোলনকারীরা বুঝে গেছে। এবং আরেকটা বিষয় বুঝে গেছে এই 6 বছরে, যে এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের পক্ষে আন্দোলন করে কোনো দাবি আদায় করা সম্ভব না। আপাত দৃষ্টিতে হয়তো বা আপনি দাবি আদায় করতে পারলেও সেটা হবে খুব ক্ষণস্থায়ী এবং আবারও সরকার যেটা চায় সেখানেই ফিরে যাবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবার সরকার কিন্তু আন্দোলনকারীদের পক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। অর্থাৎ কোটা পুনর্বহালের যে রায় দিয়েছে আদালত তার বিরুদ্ধে আপিল করেছে সরকার। কিন্তু সরকার কি আদৌ চায় কোটা পুনর্বহাল না হোক? আমরা একটু দেখি। শিক্ষামন্ত্রী বলছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিছু মানুষের উষ্মা দুঃখজনক। বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অতীতে দীর্ঘদিন ধরে সরকারের আনুকূল্য পেয়ে ফুলে ফেপে একটা পর্যায়ে পৌঁছেছে। এটা তিনি বলছেন 8 জুন 2024 শিক্ষামন্ত্রী এটা বলছেন, অর্থাৎ
সরকার এটা বলছে, যখন সরকার আপিল করেছে কোটা পুনর্বহলের রায়ের বিরুদ্ধে। এই সরকার যে কত ধরনের নাটক সাজাতে পারে সেটা এখন আর আন্দোলনকারীদের বলে দেওয়ার দরকার নাই, আন্দোলনকারীরা খুব ভালোভাবে জানে। সুতরাং এবারের আন্দোলনের ব্যাপকতা আরও অনেক বেশি ছড়িয়ে পড়বে। তবে একটা বিষয় ঠিক, হঠাৎ করে কোটা সংস্কারের বিষয়টা বা কোটা সংস্কার আন্দোলনকে এভাবে উস্কে দেয়া, এটা সরকারেরই কোনো একটা চাল স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি। কারণ সরকার হঠাৎ করে এই ধরনের একটা চ্যালেঞ্জ কেন নিতে যাচ্ছে, এই ধরনের একটা আন্দোলন গড়ে উঠতে পারে এটা তো সরকার জানত, কিন্তু তারপরেও তারা এটা হতে দিচ্ছে কেন? তার মানে এখানে আরও বড় কোনো গেম আছে। সরকার ভেবেছে কোটার বিপক্ষে যে আন্দোলনটা হবে, কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলনটা হবে সেটাকে সামাল দেওয়া তাদের জন্য সহজ হবে, কম্পারেটিভলি হয়তো বা অন্য কোনো আন্দোলন দানা বাঁধতে পারতো সেই জায়গাতে। হতে পারে সরকার এটা চেয়েছে আন্দোলনটা হোক, কিন্তু এবারের আন্দোলনের ব্যাপকতা শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে থাকবে না, কারণ আন্দোলনকারীরা পরিষ্কারভাবেই বুঝে গেছে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনও দাবি আদায় করা যাবে না। ফলে একটা সময় এই আন্দোলনটাই সরকারের গদিকেও চ্যালেঞ্জ করবে, রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2018 সালে তারা তাদের দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, একইভাবে তারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেও সাধারণ আন্দোলনকারীদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছিল। কিন্তু এবার সেটা এত সহজ হবে না, এবং তার চিহ্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। এবার আন্দোলনে পুলিশ এভাবে বাধা দিতে আসছে না, কারণ পুলিশের মধ্যেই এখন অনেক অস্থিরতা চলছে, আমরা জানি সেগুলো। যে অস্থিরতাটা পুলিশের মধ্যে চলছে, যে আস্থা অনাস্থা, যে দুশ্চিন্তার জায়গাটা পুলিশের মধ্যে চলছে, তাতে পুলিশ এখন সরকার বললেই আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠি ধরবে না, এত সহজে ধরবে না। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন কোটা আন্দোলনে ছাত্ররা এবার ঝাঁপিয়ে আন্দোলন করছেন, রাজপথে নেমে এবার তারা তাণ্ডব শুরু করে দিয়েছেন। পুলিশ তাদেরকে বাধা দিয়েও আটকাতে পারছে না, এবং কি পুলিশের সাথে তারা মারামারিতে জড়িয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে ছাত্রদের এই আন্দোলনে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারাতে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে এই আন্দোলনে ঢাকা মহাসড়ক চারটি রাস্তা বন্ধ করে দিয়েছেন, এবং কি তাদের এই দাবি না মানলে বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিব বলেও হুমকি দিয়েছেন। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক, ছাত্ররা যে আন্দোলন করছেন পুলিশের সাথে ব্যাপক জায়গায় জায়গায় কিন্তু সংঘর্ষ হচ্ছে, পুলিশকে ভেদরভাবে পিটাচ্ছেন ছাত্ররা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।